আমাদের দেশের যারা আছে তাদেরও একটা নিন্দা প্রস্তাব করার মতো শক্তি নাই, রাসূলের মহব্বত হৃদয়ে নাই, যার কারণে কোনো নিন্দা প্রস্তাব করতে পারে না। ঠিক না ব্যাঠি? এটা হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্কে আলোচনা করলে অনেকের ব্যথা লেগে যায়, বলে হুজুরের কথা খুব কঠিন, এরপর আর নামাজ পড়তে পারবো না। আরে কালকে আমাদের ময়দানে তুমি রাসূলের দলে থাকতে পারবো না, তুমি থাকবা আবু জেহেলদের দলে। ঠিক না ব্যাঠি? এই কথায় তোমার হৃদয়ে লেগে যায়, এই কথা তোমার অন্তরে লেগে যায়, রাসূলের কথা অন্তরে লাগে না। আমি তো কোনো দল করি না, আমি তো তোমাকে কোনো দলে ডাক দেই নাই, আমি তো মদিনার কথা বলি। যার কারণে তোমার যদি কষ্ট লেগে যায় যে এই কথা আমার সরকারের উপর উঠছে, এই কথা আমার নেতার উপর উঠছে, এই কথা বিরোধী দলের উপর উঠছে, এটা কখনো চিন্তা করবেন না। আমরা কথা যখন বলি আমাদের পিছনে একটা রশি থাকে, এই রশির গুড়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রশির গুড়া হলো মদিনাতুর রাসূল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذهم غردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شوية قرية اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عباد صفا تو جانا ہے مدینے میں ایک پھول اٹھا لانا گلزار محمد سے بلغ اللولا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خ
خصاله صلوا عليه. لا يمكن الثناء كما كان حقه, لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تهی کس مختصر بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا علیه و آله. উপস্থিত মুআজ্জাজ মুহতারম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর তার ঘরে আমাকে নিয়ে আসছে, বসার তৌফিক দান করছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল মিলাদুন্নবী সিরাতুন্নবী, এবং এই আলোচনার পরে রাসূল উম্মতের জন্য কত ফিকির করছে। আপনার জন্য যদি আমি দুই ঘন্টা টাইম দেই, আপনি তো আমার জন্য দুই ঘন্টা দিবেন, আপনার জন্য যদি আমি দশ ঘন্টা দিই, আপনি তো আমাকে দশ ঘন্টা দিবেন, আপনার জন্য যদি আমি চব্বিশ ঘন্টা দেই তা আপনি তো আমার জন্য চব্বিশ ঘন্টা দিবেন, আপনার জন্য যদি আমি সব দেই তা আপনি তো আমার জন্য সব দিবেন। তাই রাসূলের পুরা টাইম উম্মতের জন্য দিছে, পুরা টাইম উম্মতের জন্য। তা আমরা রাসূলের কতটুকু টাইম দিই? নামাজ কি রাসূলের টাইম দেওয়া? নামাজ তো আল্লাহকে টাইম দেওয়া। আমি কতটুকু সময় রাসূলের জন্য ব্যয় করি? আমি কত টাকা রাসূলের জন্য ব্যয় করি? রাসূল আমার জন্য মহব্বত করলো 100%, আমার মহব্বত তো 100%-এর উপরে হওয়া দরকার। বুঝার বিষয়, বুঝার বিষয়, বুঝার বিষয়। এক কবি বইছে, শুনতে শুনতে লগমা হায় মাহফিলে বেদাত কো কান বহরা হো গাই আর দিল বদ মজা হোনে কো। যে ওয়াজ শুনতে শুনতে এখন জানার অভাব নাই, কানের মধ্যেও কিছু বেমজা আসতেছে, ভাল লাগে না, এ তো শুনতে আছি, এই শোনার তালেই আছি, কিন্তু আমলের নিয়তের তালে বসি না। যে কথাগুলো শুনবো এটা আমি আমল করব। এখন এটা ফর্মালিটি হয়েছে, ফর্মালিটি বুঝেন, ফর্মালিটি হলো সাজানো। আমাদের ওয়াজ মাহফিল শোনাটা সাজানো, অন্তরে কিছু নাই, অথচ ওয়াজ আর বয়ান খুতবা শোনাই জন্যই যে আমি শোনার পরে আমল করব, শোনার পরে কি করবো বলেন? তাহলে রাসূল গত সপ্তাহে বলছিলাম, লাআল্লাকা বাখিউন নাফসাকা, আল্লাহর নবী তার নফস, তার জীবন সব কিছু বিলাইয়া দিছেন উম্মতের ফয়সালার জন্য। যখন মালাকুল মওত আইসা আল্লাহর রসুলের দরজার মধ্যে আওয়াজ দেয়, আর আল্লাহর রসুল জিজ্ঞেস করে জিব্রাইল আলাইহিস সালাম কে বাহিরে কে আওয়াজ দিতেছে, বলে ইয়া রাসূল আল্লাহ মালাকুল মওত আইসা আপনার দরজায় হাজির, আপনি যদি অনুমতি দেন তাহলে প্রবেশ করবে, অনুমতি না দিলে মালাকুল মওত আপনার দরবারে প্রবেশ করবে না। মালাকুল মওত চিনেন তো? চিনেন না? চিনি না, শুনছি জানি,
মালাকুল মওত আসবে, আল্লাহ রাসূল বলে দরজা খুলে দাও, মালাকুল মওত আমার কাছে আসো। মালাকুল মওত সালাম দিয়ে আল্লাহ রাসূলের কাছে সালাম দিয়ে দাঁড়ায় গেছেন, বলে ইয়া রাসূল আল্লাহ, আমি মালাকুল মওত, আমি জান কবজ করি, তবে আপনার জান কবজ করতে আসি নাই, আপনি যদি অনুমতি দেন তাহলেই কবজ করব, অনুমতি না দিলে আপনার জান কবজ করব না। আল্লাহু আকবার। তাই মৃত্যুর মুহূর্তে আর কোনো চিন্তা থাকার কথা? চিন্তা তো অন্য কিছু। আল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকতে চান পৃথিবীতে যতদিন থাকতে চান ততদিনই থাকতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে ফরমান আছে আমার দোস্ত যতদিন যাইতে চায় যতদিন দুনিয়ায় থাকতে চায় অতদিন দুনিয়ায় তারে রাখবা। তবে আপনার অনুমতি আছে, তবে আল্লাহ তাআলা অধীর আগ্রহে আছে আপনার মুলাকাতের। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বসে আছে যে কখন আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে। মৃত্যু হলো মুমিনের তোহফা, আল্লাহ রাসূলের মৃত্যু হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা। আপনি কি সিদ্ধান্ত নেবে? আল্লাহ রাসূলের সময় সিদ্ধান্ত করার কথা ছিল যে যাক আমি তো লাইন পেয়ে গেছি। আমরা অনেক সময় হয় নেতার কাছে যাই, বড় ডাক্তারের কাছে যাই, বড় মানে পদের বড় তার কাছে যাই, পদের নাম বলা ঠিক না, পদের বড় তার কাছে যাই, যাওয়ার পর পাঁচজন গেছি, বলে না দুইজন আসতে বলো, তো যখন রওনা করে হেঁকো আমি যাব, হেঁকো আমি যাব, এই পাঁচজনের মধ্যে ঝগড়া লাগে, লাগে কি লাগে না? আল্লাহ রাসূল আওয়াজ আসছে আল্লাহ অধীর আগ্রহে সাক্ষাৎ করার জন্য। ওই মুহূর্ত মৃত্যুর মুহূর্তে উম্মতের কথা বলে নাই, বলে মালাকুল মওত আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমার জানটা তো কবজ হইয়া যাবে, আমার উম্মতের জানগুলা কিভাবে কবজ হবে, আমার উম্মতের মৃত্যুর অবস্থাটা কি হবে, এইটা খবর নিয়ে আসো আমার কাছে, খবর পৌঁছাও যে আমার উম্মতের মৃত্যুর কষ্টটা কি হবে, এইটা জন্য পৌঁছে। মালাকুল মওত দৌড়ে গেছে, বলে আল্লাহ আপনার বন্ধু তো আপনার কাছে আসতে চায়, তো উম্মতের মৃত্যুর অবস্থা কি হবে, ইমান নিয়ে যাইতে পারবে কি না পারবে? মৃত্যু তো এত কষ্টকর যে একটা জীবন্ত জানোয়ারকে জীবিত রাইখে চামড়া খুললে তার কি কষ্ট, তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হলো মৃত্যুর কষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ফিকির করছে, কিন্তু এটা হলো মুনাফেকদের মৃত্যুর এত কষ্ট, বেনামাজিদের মৃত্যু এত কষ্ট, হজ না করার মৃত্যু এত কষ্ট, হারাম খাওয়ার মৃত্যু এত কষ্ট। আল্লাহর আল্লাহ তাআলা বলে হে বন্ধু আপনার উম্মতের নেককার লোকেরা, আপনার উম্মতের আল্লাহওয়ালা লোকেরা, আপনার উম্মতের নামাজি লোকেরা, আপনার উম্মতের হজ করন্যারা, আপনার উম্মতের হালাল খাওয়ান্যারা, তাদের মৃত্যু হবে মশার কামড় দিলে ব্যথা লাগে, তাদের মৃত্যু এরকম হবে মশার কামড়ের মতো ব্যথা লাগবে না। এজন্য মৃত্যুর সময় ইমান নসিব হওয়া এখন থেকে তৈয়ার হইতে হবে। কেমন তৈরি হইতে হবে? আলমার উম্মা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর, যার সাথে যার তার সাথে তার ফাজাইলে আমল কিতাবের মধ্যে আছে, কারো হাসর হবে ফেরাউনের সাথে, কারো হাসর হবে নমরুদের সাথে, হাদিসের তাফসির মধ্যে লেখছে চরিত্র ফেরাউনের মাকরা, যদিও তোমার বাস বাংলাদেশে, যদিও তুমি বাস করো পাকিস্তানে, যদিও তুমি বাস করো আমেরিকায়, তোমার মৃত্যু হবে, তোমার হাসর হবে নমরুদের সাথে। আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত। এখন ধর্ম বাদ দিয়া যারা এরকম ভাবে কুলাঙ্গার স্বার্থে ধর্ম বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বলে, এগুলার সমর্থন যারা করে তারা মক্কায় যাইতে পারে, তারা নামাজ পড়তে পারে, কুরআন পড়তে পারে, হাসর হবে নমরুদ ফেরাউন আবু জাহেলের সাথে।
কেন মহাব্বত তো তাদের লাগে, ঠিক নেই বেটি? মহাব্বত তো কার সাথে? তাদের সাথে। এই জন্য মহাব্বত মদিনার সাথে হইতে হবে। এক বুজুর্গ বলছে না আমেরিকা লন্ডন মে হল ফপ, না আমেরিকা লন্ডন মে হল ফপ, হামে মস্ত মদিনা কর খুদায়া, হামে মস্ত হেদায়ত কর খুদায়া। আল্লাহ আমেরিকার সাথে আমার সম্পর্ক নাই, আমি আমেরিকার সিটিজেন চাই না, আমি অস্ট্রেলিয়ার সিটিজেন চাই না, আমি এরকমভাবে বড় বড় দেশের কোনো সিটিজেন চাই না, আমি চাই আমার সম্পর্কটা যেন মদিনাওয়ালার সাথে হইয়া যায়। মদিনাওয়ালার সাথে কেমনে সম্পর্ক হবে? হাদিসের মধ্যে আসছে মানুষকে যখন কবরে শোয়ে রাখবে তিনটা প্রশ্ন করবে। তিন নম্বর প্রশ্ন হলো মান হাজার রজুল বাইস্তু ফিকুম, কবরের সাথে মদিনার সাথে একটা সুরঙ্গ পথ হবে, কবরের সাথে মদিনার রওজার সাথে একটা রাস্তা হবে, দেখো মান হাজার রজুল, ওই ব্যক্তিকে বাইস্তু ফিকুম, তোমাদের কাছে প্রেরণ করছিলাম ওই ব্যক্তিকে যে রাসূলের সাথে সুন্নত মতো চলবে, যে পরিবারকে সুন্নত মতো চালাইবে, নিজের শরীরকে সুন্নত মতো চালাইবে, সে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ আমার নবী মুহাম্মদ, নবীউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সম্পর্ক নাই বলে চিনুন কেমনে? চিনুন লাগবে না, চিনতে পারে, বুঝেন নাই, চিনতে পারে, সন্তানকে চিনাই দিতে হয় না, যে তোমার মা সন্তানকে চিনাইয়া দিতে হয় না, এ তোমার বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালা নামাজীদেরকে চিনতে হবে না, চিনাইয়া দিবে, বলে এ হলো তোমাদের রসুল নবী ওরা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সম্পর্ক হবে কি দিয়া? দেখবেন একটা দলের পতাকা থাকে, থাকে থাকে না, দেশের পতাকা থাকে, থাকে কি থাকে না? বাংলাদেশের পতাকার লাগে ইন্ডিয়ার পতাকার মিল নাই, ঠিক না বেটি? বাংলাদেশের পতাকার লাগে পাকিস্তানের পতাকা মিল নাই, আমেরিকার পতাকা মিল নাই, যার যার পতাকা তার তার পরিচয়। আমরা যখন মক্কা শরীফ যাইয়া জিদ্দায় নামি, পাকিস্তানের লোক যায়, আমেরিকার লোক যায়, অস্ট্রেলিয়ার লোক যায়, যার যার রাস্তা আমরা চিনি, এইটা হলো বাংলাদেশি পতাকা, আমাগো রাস্তা এইটা, বলে বাঙালি এদার এদার, তাল তাল তাল, বাঙালি তাল আসো, মানে পতাকা দেখে দেখে আমরা হাঁটি, ঠিক না বেঠি? মক্কা শরীফ গেলে হাসর তো আরাফার ময়দানেই হবে, অসীমকে পতাকা দেখে দেখে যাইব, বলে তোমার পতাকা কি? বলে তোমার পতাকা হইলো বাংলাদেশ, আল্লাহু আকবার, বলে তোমার পতাকা কি? আল্লাহ রাসূল বলবে এটা হলো আমার পতাকার লোক, এ দাড়ি রাখছে আমার পতাকার লোক, এ পাঞ্জাবি গায়ে দেয় আমার পতাকার লোক, এ টুপি মাথায় দেয় আমার পতাকার লোক, এর বউ পর্দা করে আমার পতাকার লোক, আল্লাহু আকবার। রাসূল চিনিয়া চিনিয়া লইব, অজু করছে, যারা অজু করবে এই জায়গাগুলো এরকমভাবে চন্দ্রের এরকমভাবে সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো এই জায়গাগুলা লাইট হইয়া যাইব, এটা চায়নার লাইট হইব না, এটা জাপানি লাইট হইব না, এই লাইটের নাম থাকবো মদিনার লাইট, মদিনার লাইট, হাত লাইট হবে, চোখ লাইট হবে, চেহারা লাইট হবে, পা লাইট হবে, আল্লাহ রাসূল এত উম্মতকে চিনব কেমনে? আল্লাহু আকবার। এই লাইট আলা ধরে ধরে বলবে ওই যে লাইট আলা ওইটা হলো আমার উম্মত, ওই যে লাইট আলা এটা হলো আমার উম্মত, ওই যে বাতি চলে এটা হলো আমার উম্মত, ওই যে বাতি চলে এটা হলো আমার উম্মত, আল্লাহু আকবার। তা বাতি জ্বালাইবেন কি জ্বালাইবেন না বলেন না? বাতি জ্বালাইবেন কি জ্বালাইবেন না? জ্বালাইতে চান? জ্বালাইতে চান? যারা পরে আইব আছে তারা তো আর জ্বালাইবই না, বাতি জ্বালাইতে চান কারা কারা হাত উঠেন? নারায় তাকবীর, জোরে কর নারায় তাকবীর, বাতি এটা তো অটো জ্বলবে, কি সৌর বিদ্যুৎ কিছু লাগে না, আলোর ডাইরেক্ট নেয়,
কাল কিয়ামতের ময়দানে সৌর বিদ্যুৎ নাম কেন? সৌর, সৌর অর্থ কি? সূর্য। ওই সূর্য থেকে বিদ্যুৎ বিদ্যুৎ আহরণ করে গ্লাস। কি গ্লাস? গ্লাস লাগে না, বিদ্যুৎ আহরণ করে সার্ভিস দেয়। আল্লাহু আকবার। এই হৃদয়ের মধ্যে মদিনার বিদ্যুৎ লাগাইতে হবে। যাদের হৃদয়ের সাথে মদিনার সাথে সম্পর্ক আছে তাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের হৃদয়ের সাথে মদিনার সাথে সম্পর্ক আছে তাদের গায়ে বড় জামা আছে, যাদের হৃদয়ের লগে মদিনার লাইটটা লাগাইয়া দিছে, আরে মদিনার এরকম ভাবে বাতি লাগাইয়া দিছে, ওদের হৃদয়ের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্ক আছে। এখন তুমি সুন্নত দিয়া লাইট লাগাইয়া সার্চ করবা, আল্লাহ রাসূল আল্লাহ বলে কবরে আমি তোর এই আলোগুলা জ্বালাইয়া দিব। এখন সার্চ নিয়া নিয়া জান্নাতে জমা রাখো, কালকে আমাদের ময়দানে এই সার্চ লাইট আমি বানাইয়া দিব। একদল বলবে ও ভাই আপনার বাড়ি তো আমার পাশাপাশি আছিল, আপনার লাইটগুলো জ্বলে আমার লাইট জ্বলে না কেন? বলে তোমার লাইট জ্বলে নাই, তুমি চার্জ দেও নাই। আমি পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সব যখন আজান দিছে আমি চার্জ দেওয়ার জন্য গেছি। আল্লাহু আকবার। বলে আমিও তো পড়ছি। বলে তুমি কয় ওয়াক্ত পড়ছো? তোমার ফজর নাই, তোমার এশা নাই, তোমার জোহর নাই, তুমি তালে মালে মাগরিব পড়ছো, ঠিক না বাড়ি? আরেকজন বলবে আমি তো জুম্মা পড়ছি, আরেকজন বলবে আমি তো ঈদ পড়ছি। বলে রে তো তালে মালে পড়ছো, এই ঈদের ব্যাটারি চার্জ দিয়া চলবে না, পার্সেন্টেজ কমে গেছে। কালকে আমাদের জ্বলার জন্য 100% চার্জ লাগবো, এই 100-এর নিচে 50 জ্বলবে না, 75 জ্বলবে না, 80 জ্বলবে না, 90 জ্বলবে না, 95 জ্বলবে না। বলে হুজুর এটা কি দলি? কেন ইমান 100% হতে হবে? আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মতরা, মুখে ভালোবাসা অন্তরে অনিষ্টতা এর চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। এ আমারে ভালোবাসস নামাজ পড়স না, ধোকা ধোকা। আমারে ভালোবাসস সুন্নত মতো চলস না, ধোকা। আমারে ভালোবাসস আমার নামে ব্যঙ্গচিত্র হয়, তোর নামে একটা স্লোগান পাওয়া যায় না। তুই আমারে ভালোবাসস না, তুই আমারে ভালোবাসস না, ঠিক না বেটি? ডেনমার্কে বলে অনেকে জিগায় মুনাফেকরা জিজ্ঞাসা করে, বলে হুজুরে কিল্লি মিছিল করে, বলে ডেনমার্কে হইছে এনে মৌলবীরা ছিল্লিলে কি হইব? নাউজুবিল্লাহ বলে, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ডেনমার্কে মরছে এনে ছিল্লিলে কিছু হইব না, হবে কইব না? বলে হবে কইব না? বাধ্য হইছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বাধ্য বলছে, বাধ্য হইছে যে এটা তো পত্রিকা ছাপছে, আমি তো বলি নাই। নমনীয়তা আসছে কেন? দেখছে যে মানুষ মুসলমান রাসূলকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে, মুসলমান রাসূলকে তার মালের চেয়ে বেশি ভালোবাসে, মুসলমান রাসূলকে তার ক্ষমতার চেয়ে বেশি ভালোবাসে। যার কারণে দেখবেন বিভিন্ন জায়গায় মুসলমানরা নাম যে কি এটা, আরে প্রেসিডেন্ট নাম কি? ম্যাক্রো। এর নাম ম্যাক্রো। এই ম্যাক্রোর ছবি বানাইয়া ফারাইতেছে, ছবি বানাইয়া মুসলমানরা ফারাইতেছে, জুতা মারতেছে নবীর গায়ে আঘাত। কলিজায় যার ব্যথা নাই তার নবীর প্রতি কোনো দরদ নাই। যার যা ক্ষমতা আছে এই ক্ষমতা অনুযায়ী যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে তার বিরুদ্ধে বলতে হবে। এই মুখ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এই মুখ কাল কিয়ামতের ময়দানে বলবে যে রাসূলের জন্য একবার হলো নারায়ে তাকবীর বলছে। কিসের মহব্বত রাসূলের সাথে? রাসূলকে চিনিই তো না আমরা, রাসূলের আদর্শ করেই নাই, রাসূলের জীবনী সম্পর্কে জানাই নাই। আজ বুখারি পড়ে আছে, পড়ার কোনো লোক নাই, উম্মতের শেষ নাই। মুসলিম শরীফ পড়ে রয়েছে, পড়ার কোনো লোক নাই, উম্মতের কোনো শেষ নাই। আর আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে কি ভালোবাসি? ভালোবাসা তারে কারে বলে?
দুনিয়ার ভালোবাসার জন্য আত্মহত্যা করে, করে কি করে না বলে? আত্মহত্যা করছে, বলে সম্পর্ক আছে, ঠিক নেই ব্যাডি? দুনিয়া কাউরে ভালোবাসলে অবস্থান করে, বলে আমার বিয়ে করতে চাইছিল এখন করবো না, কে হারবারির সামনে অবস্থান, ঠিক নেই ব্যাডি? দুনিয়ায় ভালোবাসলে রক্ত দিয়ে নাম লেখে, এই রক্ত কেউ পাগলও কাড়ে না। সত্যিকারে সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে ভালোবাসছে, জানের চেয়ে বেশি ভালোবাসছে, মালের চেয়ে বেশি ভালোবাসছে, বাবার চেয়ে বেশি ভালোবাসছে, স্বামীর চেয়ে বেশি ভালোবাসছে। হযরত যায়েদ ইবনে দারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে মক্কার কাফেররা অ্যারেস্ট করে, মক্কার ওই ছেলেগুলা যার বাবাকে বদরের মধ্যে কতল করা হয়েছিল, যায়েদ ইবনে দারেসা যখন অ্যারেস্ট করিয়া হাত পা বেঁধে আয়েশা মসজিদের কাছে হদুদে হারামের কাছে নিয়ে গেছে, ওই জায়গায় তাকে হাত পা বাঁধছে, এখন ছুরি দিয়া তাকে কল্লা ফালাইয়া দিবে। এই মুহূর্তের আগে একজনে জিজ্ঞেস করে, এ যায়েদ একটা কথা যদি মানো তাহলে তোমারে আর কতল করব না। বলে কি কথা? বলে তুমি শুধু বলবা মুখ দিয়া, শুধু মুখে বলবা যে তোমার জায়গায় রাসূলকে হত্যা করুন, তুমি খালি বলবা আমার জায়গায় আবার রাসূলকে হত্যা করো। এই কথা বলার লগে লগে তোমারে ফাঁসি দিব না, খালি কথাটা তুমি বলবা। আল্লাহু আকবার! যায়েদ ইবনে দারেসা বলছে আমি এই কথাটা তো বলার দূরে কথা, আমারে তোরা কতল করবি না, ছাইরা দিবি, আর আমি মুখ দিয়ে এই কথা বলুম না যে আমারে তোরা ছাইরা দে আর আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিন্দু। আল্লাহু আকবার! কতল তো দূরের কথা, রাসূলকে মহব্বত করছে। আজকে মহব্বত কিভাবে করবেন? আজকে তো রাসূল নাই, আজকে একজন দুইজন কুলাঙ্গার রাসূলের বিরুদ্ধে বলছে, ডেনমার্ক রাসূলের বিরুদ্ধে বলছিল, এখন ফ্রান্স জাতিগতভাবে সরকারিভাবে রাসূলের বিরুদ্ধে লাগছে, এটা মুসলমানদের বিরুদ্ধে বিশাল চক্রান্ত, ঠিক না বেটি? আগে তো একজন দুইজন বলছে, ফেসবুকে বলছে, অমুকে বলছে, তমুক না, তার সমর্থনে আজকে ভারত আমাদের কাছে কোনো সমর্থনের জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। আমাদের দেশের যারা আছে তাদেরও একটা নিন্দা প্রস্তাব করার মতো শক্তি নাই, রাসূলের মহব্বত হৃদয়ে নাই, যার কারণে কোনো নিন্দা প্রস্তাবও করতে পারে না, ঠিক না ব্যাঠি? এটা হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্কে আলোচনা করলে অনেকের ব্যথা লাগিয়া যায়, বলে হুজুরের কথা খুব কঠিন, এর পাশে আর নামাজ পড়তে পারবো না, আরে কালকে আমাদের ময়দানে তুমি রাসূলের দলে থাকতে পারবো না, তুমি থাকবা আবু জেহেলদের দলে, ঠিক না ব্যাঠি? এই কথা তোমার হৃদয়ে লেগে যায়, এই কথা তোমার অন্তরে লেগে যায়, রাসূলের কথা অন্তরে লাগে না। আমি তো কোনো দল করি না, আমি তো তোমাকে কোনো দলে ডাক দেই নাই, আমি তো মদিনার কথা বলি, যার কারণে তোমার যদি কষ্ট লেগে যায় যে এই কথা আমার সরকারের উপর উঠছে, এই কথা আমার নেতার উপর উঠছে, এই কথা বিরোধী দলের উপর উঠছে, এটা কখনো চিন্তা করবেন না। আমরা কথা যখন বলি আমাদের পিছনে একটা রশি থাকে, এই রশির গুড়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রশির গুড়া হলো মদিনাতুর রাসূল। রশির গুড়া কোথায়? মদিনা শরীফ, মদিনা থেকে কথা বলা হয়, এখানে কারো ব্যক্তিগত কথা বলা হয় না। মদিনা আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদেনা আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন, হওয়ার পরে মানুষ রাসূলের ইন্তেকালের পরে মানুষ যাকাত অস্বীকার করলো, যার যাকাত দিব না, নবী বলে গেছে কার কিসের যাকাত, মদিনায় ঘটনা, আর যাকাত দিব না, রাসূল মরে গেছে আর কি কিসের যাকাত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নরম মানুষ ছিল, কিন্তু ওই জায়গায় নরম ছিল না, ওই জায়গায় কি ভাষণ দিয়েছেন জানেন? হযরত আবু বকরের ভাষণটা কি ছিল? এত নরম খলিফা, তার ভাষণ ছিল খুব শক্ত, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের মধ্যে কোনো ত্রুটি হবে, দিনের থেকে কোনো মুনাফিকি করবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো তা কখনোই হতে পারে না, আমার লাশ যাবে তবুও আমি দিনের আইন এরকম ভাবে পুরা করে ছাড়বো ইনশাআল্লাহ। এ ছিল আবু বকরের ঘোষণা, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি বেঁচে থাকবো আর দিনের মধ্যে কোনো ত্রুটি হবে, যাকাত অস্বীকারীরা যাকাত অস্বীকার করবে, ডেনমার্ক রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ফ্রান্স রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এই কলিজায় শরীর আর দরকার নাই, ঠিক না ব্যাঠি? কালকে আমাদের ময়দানে কবরের সোয়াইলে তো তিন প্রশ্ন জিজ্ঞাস করবেন, তুমি ডাক্তার ছিলা, তুমি ইঞ্জিনিয়ার ছিলা, তুমি ক্ষমতায় মন্ত্রীর ছেলে ছিলা,
তুমি অক্সফোর্ড পাস করছো, তুমি অমুক জায়গায় পাস করছো, তুমি অস্ট্রেলিয়ায় পাস করছো, তুমি অস্ট্রেলিয়ার সিটিজেন, তুমি আমেরিকার সিটিজেন, এরকম ভাবে এরকম জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করবে মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবের পরিচয় তুমি বলো, ওয়ামান দীনুকা, তোমার ধর্মের কথা তুমি বলো। ওই সময় আপনি বইলা দিয়েন ধর্মের কথা বইলে আপনি কোন ধর্ম কইবেন? হিন্দু ধর্ম কইবেন, খ্রিস্টান বলবেন, বৌদ্ধ বলবেন, নাসারা বলবেন, আরো যত ধর্ম আছে বলবেন, কি বলবেন? ইসলাম ধর্ম কি? ইসলাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনি ওই সময় বলবেন আমার ধর্ম হলো ইসলাম। মুখ দিয়ে আসবে না, কেন? ব্যাটারি তো চার্জ নাই, ব্যাটারি চার্জ না থাকলে মোবাইলে কথা হয় না, টাকা থাকলেও চার্জ নাই কথা হয় না, এরকম ভাবে নেট থাকলেও চার্জ নাই কথা হয় না। আল্লাহ তালা অটো ওই চার্জ দিয়ে বার করবে, তোর মুখ দিয়ে বার কর রব্বি ইসলাম, রব্বি আল্লাহুলা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিদ্দিদি আমার দি আমান দি নুকা, তোমার দিন কি বলবে? ইসলাম। মুখে দাঁড়ি নাই বলার শক্তি থাকবে না, মুনাফিকি করছো বলার শক্তি থাকবে না, নামাজ পড়ো নাই বলার শক্তি থাকবে না, সাজ দুর্বল হয়ে যাবে। তবে মুখ দিয়ে একটা কথা আসবে, হা হা লা আদেরি, হা লা আদেরি, হা লা আদেরি। আল্লাহ আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আসবে এইটা, আমি তো কিছুই জানি না। দোস্ত, কবরকে যদি বিশ্বাস করেন এখনো নিজের জিন্দগি পরিবর্তন করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন জিন্দগির পরিবর্তন করেন, রাসূলকে যদি বিশ্বাস করেন সুন্নত মতো জিন্দগি পরিচালনা করেন। কয় হুজুর ঠিক হয়ে যাবো গা, কি বলে লিটন ভাই ঠিক হয়ে যাবো গা, কবে ওই দিনটা কবে? আপনার কি আজরাইলের সাথে কোনো কন্টাক্ট হয়েছে যে আরো 10 বছর, আরো 20 বছর, আরো 25 বছর কন্টাক্ট আছে আপনার? কন্টাক্ট থাকলে দেখা যে আমার কন্টাক্ট আছে, আমি ঠিক হয়ে যাব। কিন্তু মানুষের মনে শয়তান একটা দাগা দেয়। আমার এক চেয়ারম্যান ছিল, তার মাদ্রাসায় আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি, কোটিপতি আপনারা চিনবেন, বিক্রমপুরের লোক। তো আমার একটা হুজুর, আপনারা দুনিয়াও ঠকলেন আখেরা তো আমাকে পাশেই থাকবেন, দুনিয়াও আমাকে পাশে টেকেছেন, আবার আখেরা তো আমাকে পাশে পাশে দেবেন, জান্নাত থাকবেন, কোন কি আখেরা তো আপনাকে পাশে থাকুন, তৈলে আর এতে গেলাম। হুজুর দুনিয়াটা আপনি বুঝেন নাই, দুনিয়ার পলিটিক্স ভৌতবাজি করে কামাইতে হয়, বাটপারি করে কামাইতে হয়, নাইলে রাইতে দিনে পয়সাওয়ালা হয়ে যায় না, কোটি কোটি টাকার মালিক হইতে পারে না, অজস্র হিসাবের মালিক হইতে পারে না, দুনিয়াটা পলিটিক্স কইরে কামান যায়, আখেরাতরা পলিটিক্স কইরে কামাই ফালামু। আমি কেমনে কামাইবেন, কোন দিক, কোন দিক কেমনে কামাইবেন? হুজুর আমি কেমনে কামামু আপনি শুনিয়া লন, আখেরাতরা কামামু যত আকাম কুকাম এখন কইরে ফালামু, যাওয়ার এক দেড়টা মাদ্রাসা করে হলামু, যাওয়ার এক দেড়টা মসজিদ বানাই হলামু। আপনারা ওয়াজ করেন একটা মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানায়, আপনারা তো টাকা নিয়া মসজিদ বানাইতে পারবেন না, মাদ্রাসা বানাইতে পারবেন না, আল্লাহ বলছে মসজিদ বানাইলে জান্নাতে একটা ঘর বানায়, আপনি তো ঘরেই নাই কে দেখছেন কি ওয়া শুরু করছে। আমি বললাম ঠিকই ঘর আছে, ঠিকই বিষা আছে, ঠিকই পাসপোর্ট আছে, এয়ারপোর্টে যাইয়া দেখে তোমারে ফেরত পাঠাইয়া দিছে, বলে তোমার নামে মামলা আছে। আপনি বলে দেখছে পারবেন না, এয়ারপোর্টে ভিসা আছে বলে আমার কেন ফিরাক, বলে হ ভিসা আছে, আমার পাসপোর্টের ডেট আছে বলে সব ঠিক আছে, আমার পকেটে ডলার আছে বলে সব ঠিক আছে, বলে আপনার নামে সরকারের বিরুদ্ধে সরকার একটা মামলা করছে, আপনি যাইতে পারবেন না। আপনার তো ওই জায়গায় থেকে আপনার আর বাড়িতে যাইতে দেয় না, আপনার দেখাইয়া থানায় লইয়া যায়। আমি বললাম ও তালুকদার সাহেব, আপনারও অ্যারেস্ট করে জাহান নামে লইয়া যাইব, ঘর ঘরের জায়গায় থাকব, এই ঘর খালি থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, আল্লাহ বলবে প্রত্যেকটা মানুষ জন্ম নেয় তার নামে একটা জান্নাত হয়, ইহুদির ঘরে জন্ম করে তার
নামে একটা জান্নাত হয়, নাসারার ঘরে জন্মগ্রহণ করে তার নামে একটা জান্নাত হয়, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে তার নামে একটা জান্নাত হয়। এই হিন্দুটি জাহান্নামে যাইব, নাসারাটি জাহান্নামে যাইব, এই জান্নাত গুলো কারে কারে দিব? আল্লাহ বলবে আমার পাগলরা কোথায়, ওদেরকে দুইটা তিনটা কইরা জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা পড়েন না কেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান। আল্লাহ বলে জমিনে বৈশা আমি আল্লাহরে ভয় করছে, জমিনে বৈশা মুয়াজ্জিন যখন আজান দিছে, কলমের মধ্যে আমার ভয় করে মসজিদে আইসা পড়ছে, যখন আজান হইছে নৌকায় থাকলে নৌকায় নামাজ আদায় করছে, রাস্তায় থাকলে রাস্তায় নামাজ আদায় করছে, বাসায় থাকলে বাসায় নামাজ আদায় করছে। আমি আল্লাহ ওরে একটা জান্নাত দিব না, আমার জান্নাতের অভাব নাই, ওর নামে দুইটা জান্নাত বরাদ্দ। আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনার জান্নাতরা আমারে আল্লাহ দিয়া দিব, আপনি যে পলিটিক্স করে ঘর বানাইবেন এই জান্নাতটা মনে হয় আমি পাইয়া যাবো। আল্লাহ তারে আর মসজিদ মাদ্রাসা বানাইছিল, আমার মাদ্রাসায় তিনতলা করছে। দোয়া করি আমি আল্লাহ ওনাকে মাফ করে দেবেন। আমি আমাকে ই করে বলছে কথাটা, ওরকম সে ওই মনের না, বলছে হুজুর এরকম। তাহলে আমাদের অনেকে ধোকা, কি ধোকা, এই সামনে নামাজ ধরুন মায়াটা বিয়া দিয়া হজে যাবো, পোলাটা বিয়া করায় হজে যাবো, এই বাড়িটা করে হজে যাবো, ঠিক না? ঠিক, বিমানের এক অফিসার আমার বন্ধু ছিল, বাড়ি করছে মিলা দইব ছয়তলা পুরা করছে, আমাকে দাওয়াত দিছে রাত্রিবেলা, দাওয়াত পাইছি সকালবেলা, আগামীকাল হইল মিলা, সকালবেলা ফোন আসছে হুজুর ওই বাড়িওয়ালা ইন্তেকাল করেছে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি তোমার জায়গায় পড়ে থাকবে, তুমি তো কবরস্থানে চলে যাইবা। ও বন্ধু কোন দোকায় ফেলে দিল, এখনো নামাজি হও না, কোন দোকায় ফেলে দিল, এখনো তুমি আল্লাহওয়ালা হও না, তুমি কোন দোকায় পড়ে আসো, এখনো তোমার বন্ধু আল্লাহওয়ালাদেরকে বানাও না, ধোকায় পড়ে আসি। ধোকা কার জন্য দাঁড়িয়ে কাটে, কারে খুশি করার জন্য, বউরে খুশি করার জন্য, ছেলে মেয়েরে খুশি করার জন্য, রাজনীতির মন্ত্রিত্ব পাওয়ার জন্য? ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি। কারে খুশি করার জন্য? বউ বলবে আমার বিয়ে হয় নাই, ছেলেরা যায় বলবে মা আপনি তো আমার মা, মাই বলবে আমি কোনো সন্তান জন্ম দেই না, ছেলেরা বলবে আপনি তো আমার বাবা, বলে আমার কোনো সন্তান নাই। এ হবে কিয়ামতের দিন, ওই জায়গায় কান্ডারির মাঝি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হবে পৃথিবীর সব তামা হয়ে যাবে, এই মাটি আর থাকবে না, পাথর থাকবে না, সব তামা হয়ে যাবে, চতুর্দিক দিয়ে এরকম ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যটা একা দুপুরে কেউ বলে আর উপরে থাকবে, কিন্তু তাপটা আজকে সূর্য আছে উল্টা দিকে, পিঠ দিয়ে তাপ দেয়, যার কারণে ছাতি ছাড়া আমরা চলতে পারি না, রোদ্রের গরমে কোনো কাজ করতে পারি না। কালকে আমাদের ময়দানে ডাইরেক্ট অ্যাকশন করবে মাথার মগজগুলা, ভাত পাকাইলে যেরকম যখন এরকম আইসা যায় টক বক টক বক করে আওয়াজ হয়। আল্লাহ রাসূল কিতাবের মধ্যে বলে, হাদিসের মধ্যে বলেন, মানুষের মাথার মগজগুলা গইলা গইলা ভাতের ডাগের যে আওয়াজ আসে, ভাতের ডাগের মধ্যে যে আওয়াজ আসে, ভাতের মগজ টক বক টক বক করে আরবে, কানের মধ্যে আওয়াজ আসবে, মানুষ পাগল হইয়া লাভ পাড়তে থাকবে। নাজাতের জন্য মানুষ ওদিন আঠুর উপরে দাঁড়াইতে পারবে, মানুষ পায়ের উপরে দাঁড়াইতে পারবে না, এই কল্লাটা উঁচা করতে পারবে না, এই কল্লাটা এইভাবে নিচে করে থাকবে। উম্মতের একদল ওলামায়ে কেরাম থাকবে,
হযরতে মূসা নবীর উম্মতের উলামায়ে কেরাম থাকবে, হযরতে ঈসা নবীর উলামায়ে কেরাম থাকবে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উলামায়ে কেরাম থাকবে, তারা এরকম ভাবে দৌড়াইয়া যাবে। হযরত আদম আলাইহিস সালামকে চেয়ার দেওয়া হবে, সম্মান করে নবীদেরকে একটা চেয়ার দেওয়া হবে হাশরের ময়দানে। আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, সাইয়েদনা এক জাতির বাবা, আপনিই তো আমাদের পিতা, আপনিই তো আদি পিতা আদম, আল্লাহু আকবার, আপনি আমাদের জন্য এই অবস্থার সুপারিশ করেন, ওই দিনটা হবে এই দিনের 100,000 বছরের সমান। তাফসীরের মধ্যে আসে এই 10 বছর চলে যাবে, 20 বছর চলে যাবে, 30 বছর চলে যাবে কোনো ব্যবস্থা হবে না, 40 বছর চলে যাবে কোনো ব্যবস্থা হবে না, 50 বছর চলে যাবে কোনো ব্যবস্থা হবে না। উম্মতের এই উলামায়ে কিরামগুলা আল্লাহ রসুলের দরবারে এরকমভাবে তালাশ করতে থাকবে, সমস্ত নবীদের দরবারে যাইতে থাকবে, কোনো নবীরা সাহস পাবে না, কোনো নবীরা সাহস পাবে না। আদম সে তা ঈসা নবী, নফসি পোকা রেঙ্গে সফি, বলেঙ্গে আহমদ নবী, এ উম্মতি এ উম্মতি, বলেন আদম সে তা ঈসা নবী, নফসি পোকা রেঙ্গে সফি, বলেঙ্গে আহমদ নবী, এ উম্মতি এ উম্মতি। দোস্ত ওই দিন হেদায়েতের কান্দারি, ওই দিন দরদি নবী রহমাতুল্লিল আলামিন, যাকে না বানাইলে দুনিয়া কিছুই বানাইতো না, যাকে এরকম ভাবে পৃথিবীতে না পাঠাইলে এই রহমাতের নবী, ওদিন এই কান্দারি নিয়া আল্লাহর দরবারে যাইব, আল্লাহু আকবার। সময় শেষ হয়ে গেছে, আল্লাহ এই এই হাশরের ময়দানটা শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। এই জন্য মানে হাব্বা সুন্নতি, আল্লাহ রসুল বলে এখন আমি নাই, আমার সুন্নত যে মহব্বত করবে তার সম্পর্ক তার সার্টিফিকেট আমি আল্লাহ রসুল দিয়ে দিব, আল্লাহ আকবার। সার্টিফিকেট কি লিখকে দিব নি? সার্টিফিকেট হলো দাড়ি, সার্টিফিকেট হলো বরবানজানি, সার্টিফিকেট হলো পর্দা, সার্টিফিকেট হলো নামাজ, সার্টিফিকেট হলো হজ। আমি কি বানাই বানাই কইগুলা? আপনার মনে করে বানাই বলতেছে আমি? এই যে কোরআন হাদিস বয়ান করে আসি, শিখি, তারপরে আপনাদের কাছে বর্ণনা করি। আল্লাহ কবুল করুক আমাদের জন্য এই সার্টিফিকেট, আমরা হাতে পেয়ে যাই হাত উড়ান। আল্লাহ বলেন, আল্লাহ সার্টিফিকেট আমাদেরকে দিয়ে দিও, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। যারা সুন্নত পড়ে নেই চার টাকা সুন্নত দেয়।